वेलकम बैक टू माय चैनल डोरास कुकबुक। तो সেই রান্নাঘর থেকে শুরু করলাম। বোনের সকালবেলায় সবকিছু রান্না হয়ে গেছে, তো আমি বললাম যদি আমাকে কিচ্ছু করতে না দিস তাহলে আমি বাড়ি চলে যাব। সব সময় ভালো লাগে। আর ওদিকে মাসিমাকে নিয়ে অভিজিৎ চলে গেছে। মাসিমার আজকে একটুখানি চোখের একটু ডাক্তার দেখানো আছে, অপারেশন করবে। তো সেটার জন্য মাসিমা মেসোমশাই আর ভাই চলে গেছে সকালে। তা বোন একটুখানি আলু পোস্তটা বললো বানিয়ে নে, তাই আমি একটু আলু পোস্তটা আগে বানিয়ে নিচ্ছি। এই যে আমাদের ব্রেকফাস্টের জন্য ওই পিনাট বাটার দিয়ে ব্রেড আর লাল চা, সকালবেলায় না খেলে হয় না। এই যে আলুটা জাস্ট একটু ভাজতে বসিয়েছি, হোক তারপরে দেখাচ্ছি। এই যে আমার আলু পোস্ত ডান। না একটা সবে পোস্ত করছি, তাতে আবার রান্নার ভার নিয়ে নিয়েছি, কিচ্ছু করতে দেয় না। এতদিন এই কড়াইয়ে এই জায়গায় দেবজানীকে দেখতে পেতেন, এখন এইটুকু সময় আমি নিয়েছি ব্যাস। সর্ষের তেলটা কোথায় আছে? এটা না, সর্ষের তেলটা একটু দিয়ে দিই ওপর থেকে। না না জল ভরে, কালকে রাতেই জল ভরা হয়েছিল। এখন বোন চলে যাচ্ছে, তারপরে অভিজিৎ আসবে। অভিজিৎ এসে আবার বেরোবে, ওর তো ছুটি নাই আজকে। একটু দেখিয়ে দিই তোকে, দাঁড়ান গ্যাসটা বন্ধ করে দিই, এটা ভুলে যাই আমি। ব্যাস এই যে বোন চলে যাচ্ছে, যা কাকু যদি কিছু খাই খাইয়ে দিস ভাই। টাটা। সাবধানে যাস, তাড়াহুড়ো করিস না। হ্যাঁ হ্যাঁ তুলে রাখ ভাই। অভিজিৎ হ্যাঁ ঠিক আছে, ভালো করে শান্তি মনে যা। অভিজিৎ এলে পরে আমি তোর খাবারটা গরম করে দেবো, তাই তো? ঠিক আছে ঠিক আছে, সবজি তো আছে, আমি এখান থেকে দিয়ে দেবো। চল টাটা। না ঠিক আছে ঠিক আছে, সময় হ্যাঁ টাটা যা যা যা, অত চিন্তা করতে হবে না, সাবধানে যা। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, আমি লকটা করে দিচ্ছি। আপাতত এইটুকু সময় আমি একা, ওরা এখনো বিছানায় লটপট লটপট করছে, আর ছেলে শুয়ে শুয়ে অঙ্কগুলো করছে। কিছু অঙ্ক বাকি ছিল, উঠালাম, উঠে অঙ্কগুলো করতে বসালাম। তা এখন পর্যন্ত এইটুকুই, দেখি মাসিমা যদি চলে আসে তাহলে আমরা একটুখানি বাইরে বেরোবো ভাবছি। মাসিমা তো সেরকম কিছু না, জাস্ট একটুখানি চোখের একটু ছানিটা পরিষ্কার করবে। তো মাসিমা মেসোমশাই, আমি না এক এক সময় কাকু বলে ফেলি, এক এক সময় মাসিমা বলে ফেলি, কিছু মনে করবেন না। যাই হোক, ও আমাকে বড় মেয়ে বলে ডাকে, তো ওই জন্য মাসিমা বলাটাই মানে ভালো। তা এখনো পর্যন্ত এইটুকু টাটা, তারপরে দেখাচ্ছি। তো এখন বোন চলে এসছে, কিছুক্ষণ হয়েছে মাসিমা মেসোমশাই চলে এসছে, যে অপারেশন হয়ে গেছে, এখন একটু রেস্টে আছে। তো এবার সব গল্প হচ্ছে কে কোথায় কখন বেরোবে তাই নিয়ে, ওই সবার আবদার এখন মেটানো হচ্ছে। আমি বলছি তুই আর আমি চ একটুখানি মার্কেট ঘুরে আসি, ওদেরকে বাড়িতে রেখে, কারণ অনেকবার যাবো, আবার যেতে ইচ্ছা করবে, সেটা তোরা বুঝবি না, তাই বলুন। হ্যাঁ আর সব থেকে বড় কথা হচ্ছে কি, এদেরকে নিয়ে কখনো বাজার করাটা যায়ও না, উচিতও না। একটুখানি দুপা, হ্যাঁ দুপা, হ্যাঁ বোঝা তো, দুদিন দুটো পা হাঁটলো না কেলো কত করবে কত করবে। আমি তো ভুলেই গেলাম কি কিনতে হবে না কিনতে হবে, এখন মনে হচ্ছে যা গড়িয়াহাটে এসছে এটা কিনলে ভালো। পায়ের জোর সত্যি কথা, একটা হাট জায়গা, হাঁটার জায়গা হয়েছে, ও এখানে একটুখানি ঘুরবো ভাল লাগবে। তাই বলছিলাম যে বোনকে বলছিলাম তুই চ,
ওদেরকে খাওয়া দাওয়া যা করার করে দিই, দিচ্ছি তুই আর আমি বেরিয়ে পড়ি আগের মতো। আগে যেমনি বোন আর আমি বেরিয়ে পড়তাম সেরকম বেরিয়ে পড়ি ফুচকাকে। সত্যি এই ফুচকা খাওয়া হলো না সেদিনকে, না ফুচকা খাওয়ার সময় আবার আমার দুটো কেনা আনিলে পরে পেট না, অনেক দিন ফুচকা খায়নি, অনেক দিন ফুচকা খায়নি, খেতে হবে এবার। আর কত রবদি সাহারা, রবদি সাহারা, বাবা আন্টি সাহারা হয়ে যাচ্ছিস না, উমর কে রে তানা বানা সমঝ না পায় রে, জুবা কে যে মোহ মায়া নমক লগায় রে, যায় রে দিশাহারা কেমন বোকা মনটা রে, বাবান কেমন বোকা মনটা রে। বাইরে বৃষ্টি পড়ছে, কেউ যাচ্ছে না, বাবান ওলাও যাচ্ছে না, বাবান এরম করিস না, বাবান সার্ভিস দে তবে তো ভালো সার্ভিস পাবি বল। বৃষ্টি পড়ছে আমাকে আর বোকা বানিও না, বললাম তো ওলাকে বলবো, ওলা রুক যাও, ওলা রুকে যাবে কখন, যখন তুই আমাদেরকে দেখবি, বুঝলি তো। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে না, তো ওই জন্য আমরা যে কোনো রিক্স নিইনি, আর দিদি ভাইয়ের শরীরটা এমনিও ভালো না, বেশি হাঁটাহাঁটি না করে আমরা টুক করে যাব একটু কোথাও ঘুরে টুরে, তারপর আবার ব্যাক করব আজকে তাড়াতাড়ি। হ্যাঁ বাড়িতে মাসি, আর এই যে মাম্মাম, হ্যাঁ এই যে মাম্মাম, আমার টপ, আমার জিন্স, আমার চটি, স্লিপার, সব কিছু মাম্মাম আজকে মুনির পরেছে। হিয়োবেন্টা ছাড়া, হিয়োবেন্টা ছাড়া, হিয়োবেন্টা মামামের ব্র্যান্ড নিউ হিয়োবেন্ট,
টেরামেন্ট ছাড়া বামাম সব এগুলো মনে পড়েছে। এই যে দিদি ভাই আসছে, অভিজিৎ আসছে, আমরা এলাম ফার্স্টে গুরুদ্বারাতে, দেখি আসি গুরুদ্বারাটা বাইরে থেকে। এই যে মামাম যাচ্ছে অভিজিৎ আঙ্কেলের হাত ধরে, যাও যাও। তোমাদের তিনটে হলো, তুমি ওইদিকে ঘুরে খাচ্ছো কেন বলো তো? দিদিভাইকে নিয়ে যে আমি এখানে আসতে পেরেছি এটাই অনেক। এককালীন দিদিভাই যখন টানা নাইট অ্যাঙ্গেলে ছিল, এই গুরুদ্বারাতে এসে আমি অনেকক্ষণ বসে থাকতাম, মনটাও ভালো রাখতো, মানে অনেক কি বলবো শান্তি পেতাম তখন এখানে বসে থাকতে। যাই হোক, আমি চেয়েছিলাম। এই যে দিদিভাইকে নিয়ে যাচ্ছি কালীঘাট মন্দিরে। উইদাউট প্ল্যানিং আউটিংগুলো খুব ভালোই হয়। এই যে আমরা কালীঘাট মন্দির থেকে বেরোলাম, ফটোটা কই? দর্শন করলাম, একটা মনস্কামনা পূর্ণ হলো, তাও বোনের জন্য, অভিজিতের জন্য ভালোভাবে দর্শন হলো।